আসসালামু আলাইকুম, জান্নাত আইরিন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপিতে থাকছে চিচিঙ্গা ভাজি। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে। চলুন দেখে নিই কীভাবে এই মজার ভাজিটি তৈরি করছি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়েছি দুটো ডিম আর নিয়েছি দুটো চিচিঙ্গা। চিচিঙ্গাগুলোকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে আমি ছোটো ছোটো করে কেটে নেব। আমি চিচিঙ্গাগুলোকে কেটে নিচ্ছি। এরপর আমি এখানে দুটো ডিম ফেটিয়ে নেব। একটি চামচ দিয়ে আমি ডিম দুটিকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে এক পাশে রেখে দেব। এরপর আমি চিচিঙ্গাগুলোকে কেটে নিয়েছি এভাবে ছোট ছোট পিস করে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি। ডিম দিয়ে এই চিচিঙ্গা ভাজিটি তৈরি করতে বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর যে কোনো সবজি ধুয়ে পরিষ্কার করে কেটে নিলে ভালো হয়। এরপর আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপর দুটো পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি। একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। একটু হালকা ব্রাউন কালার হলে এর মধ্যে চিচিঙ্গাগুলো দিয়ে দেব। এখন এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দেব। তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এখানে একটু ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার একটু নেড়ে ছেড়ে আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। এখন আমার প্রায় 80% মতো আমার ভাজিটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে ডিম দিয়ে দেব। ডিমের যে মিশ্রণটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এখন এখানে দিয়ে দেব। এখন আমি মাঝখান বরাবর একটু জায়গা করে নিচ্ছি। নিয়ে এখানে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দেব। ডিমের মিশ্রণটা দিয়ে ভালোভাবে আমি ডিমটাকে নেড়ে ছেড়ে জোরো জোরো করে নেব। তারপর চিচিঙ্গার সাথে মিশিয়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটি করছি। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। এখন আমি ডিমের সাথে চিচিঙ্গা ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি এখানে কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ধনে পাতা কুচি। এরপর আমি আবারও একটু নেড়ে ছেড়ে নেব। এখন আমি 2 মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমার রান্না হয়ে যাবে। এভাবে ভাজি করবেন, খুবই মজা। দেখতেই পাচ্ছেন রেসিপিটি কত সুন্দর হয়েছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। ভালো থাকবেন সবাই। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।